প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এক সুরে বাঁধল সারা ভারত। মোদীর আবেদনে সাড়া দিয়ে আজ জনতা কার্ফিউ পালন করলো সারা ভারতবাসী। শুধু তাই নয়, এই বিশ্ব মহামারীর দিনে যারা নিজেদের জীবন বাজি রেখে সকলকে পরিষেবা দিয়ে চলছেন, তাদের ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রীর কথা মতো প্রত্যেকে তাদের নিজ নিজ দরজা, ব্যালকনি অথবা ছাদে উঠে হাততালি দিতে থাকেন। সেই সঙ্গে চলে কাঁসর ঘণ্টা ও শঙ্খ বাজানো। দেখে নেওয়া যাক সেই চিত্র এক নজরে। আপনারা দেখতে পাচ্ছি মোদীজির আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ জুড়ে আমাদের যে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য যারা করছেন কাজ, চিকিৎসক স্বাস্থ্যকর্মী সবার জন্য বিকেল 5টা থেকে কাঁসর ঘণ্টা থালা বাজিয়ে মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে পূর্বাঞ্চলের লাবণী আবাসনে এসেছি, যে লাবণ্য অ্যাপার্টমেন্টে এসেছি, যেখানে এই অ্যাপার্টমেন্টে যারা তারা এসে হাজির হয়েছেন এবং তারা ছাদের ওপর উঠেছেন এবং উঠে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে তারা পাশে দাঁড়াচ্ছেন। আজকে বিরোধীদের সমস্ত কুৎসা সত্ত্বেও কিন্তু গোটা দেশবাসী করোনা মুক্ত হওয়ার জন্য আজকে 5টা থেকে ছাদের ওপর উঠেছেন এবং সেই চিকিৎসক, সেই স্বাস্থ্যকর্মীদের তারা কিন্তু অভিনন্দন জানাচ্ছেন যারা আমাদেরকে করোনা মুক্ত করার জন্য নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে লড়াই করছেন। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে যারা এখানে এসছেন এই আবাসনের। আপনার নামটা? প্রদীপ ব্যানার্জি। আপনারা কেন এটা করছেন? আমরা করছি এটা, গতকাল মোদীজিনি বলেছেন আমাদের PM যে আমাদের জনতা কার্ফিউ করতে হবে, আমাদের যে করোনা র্যাকেটটা এটাকে ডিসকানেক্ট করার জন্য খুব জরুরি ছিল, তার জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত যে জনতা কার্ফিউ চলছে, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী একসাথে জনতা কার্ফিউ করছি, যাতে করোনার মহামারীর যে র্যাকেটটা আছে র্যাকেটটাকে আমরা ধ্বংস করতে পারি এবং আগামী দিনে আরও যদি এরকম জনতা কার্ফিউ হয় আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পরিবারের সঙ্গে সময় দেবো, আমরা বাইরে থাকবো না, আমরা এই কার্ফিউকে সফল করবো এবং সাথে সাথে যারা ডাক্তার আছেন, পুলিশ আছেন, যারা আমাদের জন্য জীবনপণ করে খাটছেন এই করোনার এগেনস্টে, তাদেরকে আজকে আমরা স্যালুট জানানোর জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য মোদীজির বলা 5টা থেকে 5টা 5 মিনিটে কাঁসর বাজানো, ঘণ্টা বাজানো, হাততালি দিয়ে তাদের আমরা যে অভিনন্দন জানিয়েছি। এই আবাসনের একজন বাসিন্দা, আপনার নামটা কি দিদি? তিলোত্তমা বৈরাগী। আচ্ছা দিদি, এই যে আজ থেকে কালকে বিকেলের পর থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, এটা আপনি কতটা সমর্থন করছেন? 100% সমর্থন করছি, এটা খুবই জরুরি। এটা যদি না করা হয় তাহলে কিন্তু অন্য দেশ যেভাবে সাফার করছে আমরাও আলটিমেটলি সেভাবেই সাফার করব। আমরা সবাই মানে একদম খুবভাবে এটাকে সাপোর্ট করছি এবং মানে দরকার পড়লে যাতে আরও বেশি দিনের জন্য লকডাউন হয় আমরা সবাই কেউই আতঙ্কিত হব না, যা যা জরুরি ব্যবস্থা সব কিছুই চালু থাকবে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে সবাই আমরা বাড়িতে থেকে আমরা এক এক মানে জমায়েত না হয়ে আমরা সবাই জিনিসটাকে সাপোর্ট করে আলটিমেটলি আমাদের যেটা করোনা ভাইরাসের এগেনস্টে আমাদের যাওয়া বা সেটাকে কী করে বন্ধ করে আমরা সবাই সুস্থ স্বাভাবিক থাকতে পারি সেই চেষ্টাই করব। কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু মানুষ এখনও রাস্তায় বসে আছেন। হ্যাঁ, এবার তাদেরকে আরেকটুখানি প্রত্যেককে বলে পুলিশের উচিত সেগুলোর এগেনস্টে যাওয়া বা প্রত্যেকটা লোকেরও উচিত যারা দেখবেন এরকমভাবে অনেকে বসে আছেন সাইডে বা রাস্তায় বা চায়ের দোকানে আড্ডা মারছে, তাদেরকে একটুখানি কনসিয়াস করুন বা বলুন যে এটা যেন না করেন। অনেকেই হয়তো ভাবছেন যে এখনও পর্যন্ত ভাবছেন যে ওটা কোনো ব্যাপারই না, করলাম ও সবাই হচ্ছে হচ্ছে আমাদের কিছু হবে না, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা তো নাও হতে পারে না। কাজে আপনারা যখন প্রত্যেকেই উচিত, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যখন এরকম রাস্তায় কাউকে দেখবো বা প্রত্যেকেই চাইবো তাদের তারা যেন বাড়িতে না থাকেন এবং তাদেরকে সবাইকে সতর্ক করব যে তোমরা বাড়ি চলে যাও।
আপনারা দেখলেন স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি মানুষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আজকে গোটা দিন জনতা কারফিউ পালন করেছেন এবং বিকেল 5টার সময় তারা তাদের প্রদত্ত নিজস্ব অবসানে উঠে তারা কিন্তু কাঁসর ঘণ্টা হাততালি যে যেভাবে পেরেছেন সেই চিকিৎসক যারা লড়াই করছেন করোনা আক্রান্ত মানুষদের বাঁচানোর জন্য নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের সমর্থন জানিয়ে তারা কিন্তু অভিনন্দিত করেছেন। শুধু তাই নয়, আগামীকাল বিকেল থেকে যে লকডাউনের ঘোষণা করা হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরগুলোতে তাকেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী এবং তারা চাইছেন এ সময় সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আমরা সব ভারতবাসী একসঙ্গে আসুন, আমরা এই করোনা মোকাবিলা করি। কারণ আমরা কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের থার্ড স্টেজে রয়েছি, এই থার্ড স্টেজটি খুবই বিপজ্জনক। এই থার্ড স্টেজে যদি আমরা করোনা ভাইরাসকে রুখে দিতে পারি তাহলে কিন্তু আবারও আমরা ভারতের পক্ষ থেকে গর্বে মাথা উঁচু তুলতে পারবো এবং আমাদের তেরঙ্গা পতাকাকে আবার তুলে ধরতে পারবো যে আমরাই পারি করোনাকে রুখতে। ধন্যবাদ সবাইকে যোগসংঘ অনলাইন টিভির পক্ষ থেকে।